আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ঢাকা ব্যাংক এম টিও পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি তার গণিত সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক ছুটো হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্ক ছিল এ পারসন বট অ্যান আর্টিকেল অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ লস অফ টেন পারসেন্ট ইফ হি হ্যাড বট ফর টোয়েন্টি পার্সেন্ট লেস অ্যান্ড সোল্ড ইট ফর টাকা ফিফটি ফাইভ মোর হি উড হ্যাভ হ্যাড অ্যা প্রফিট অফ 40% পার্সেন্ট দ্য কস্ট of অফ দ্য আর্টিকেল ইজ এখানে বলা হচ্ছে একজন ব্যক্তি একটা আর্টিকেল বিক্রি করে হচ্ছে দশ লসে কিন্তু সে যদি বিশ কম দামে কিনতে পারতো এবং পঞ্চান্ন টাকা বেশি দামে বিক্রি করতে পারতো তাহলে তার 40% পার্সেন্ট লাভ হতো জিজ্ঞাসা করা হয়েছে আর্টিকেলটির ক্রয় মূল্য কত তো আমরা ধরে নেই কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইকুয়েল টু ওয়ান হান্ড্রেড এক্স তাহলে সেলিং প্রাইস কত হবে সেলিং প্রাইস হবে হচ্ছে টেন কমে অর্থাৎ 90x এক্স এখন বলা হচ্ছে সে যদি বিশ কমে কিনতে পারতো তাহলে নিউ কস্ট প্রাইস কত হবে নিউ কস্ট প্রাইস হবে হচ্ছে এটা টোয়েন্টি পার্সেন্ট কম অর্থাৎ 80x এক্স টাকা আর নিউ সেলিং প্রাইস কত হবে তাহলে নিউ সেলিং প্রাইস হবে হচ্ছে ফোরটি পার্সেন্ট লাভে যদি বিক্রি করেন আপনি এইট্টি এক্সের ফোরটি পার্সেন্ট বিক্রি করলে আসবে হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ এক্স টাকা তাহলে আমাদের প্রশ্নে বলা আছে দুইটার প্রাইজের পার্থক্য হচ্ছে পঞ্চান্ন টাকা অর্থাৎ অর্থাৎ এই নাইনটি এক্স এবং ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ এক্স এই দুইটার পার্থক্য হচ্ছে পঞ্চান্ন টাকা তাহলে আমরা বলতে পারবো যে ওয়ান ওয়ান টু এক্স মাইনাস নাইনটি এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে ফিফটি ফাইভ টাকা অর এক্স ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে ফিফটি ফাইভ বাই টোয়েন্টি টু তো আমাদের বের করতে হবে হচ্ছে কস্ট প্রাইস কস্ট প্রাইস হচ্ছে হান্ড্রেড এক্স হান্ড্রেড এক্স ইকুয়েল টু আসবে ফিফটি ফাইভ বাই টোয়ান্টি টু ইন্টু আসবে হচ্ছে ওয়ান হান্ড্রেড এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে টু ফিফটি টাকা এই টু ফিফটি টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার দুই নাম্বার এ বলা ছিল এ পারসন বট অ্যান আর্টিকেল তারপর প্রশ্ন নাম্বার দুই নাম্বার এ বলা ছিল দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ এ ফাদার অ্যান্ড হিজ সন ইজ সিক্সটি ইয়ার্স সিক্স ইয়ার্স অ্যাগো ফাদার্স এজ ওয়াজ ফাইভ টাইমস দ্য এজ অফ দ্য সান আফটার সিক্স ইয়ার্স সনস এজ উইল বি অর্থাৎ বলা আছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের যোগফল হচ্ছে ষাট এবং পাঁচ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের পাঁচ গুণ ছয় বছর পরে পুত্রের বয়স কত হবে সেটা জানতে যাওয়া হয়েছে তো প্রশ্ন মতে আমরা বলতে পারবো ফাদারের এজ যদি এফ ধরা হয় সনের এইজ যদি এস ধরা হয় তাহলে এফ প্লাস এস টু হবে হচ্ছে সিক্সটি এখান থেকে যদি আমরা এফের বেলুটা বের করি এফ ইকুয়েল পাওয়া যাবে সিক্সটি মাইনাস এস আর পাঁচ বছর আগে ফাদারের বয়স ছিল আর ছয় বছর আগে ফাদারের বয়স ছিল এফ মাইনাস সিক্স সনের বয়স ছিল এস মাইনাস সিক্স যেহেতু ছয় বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল তাহলে ফাইভ দ্বারা গুণ করবো এফ মাইনাস সিক্স টু ফাইভ এস মাইনাস থার্টি বা এফের জায়গায় আমরা বসাতে পারবো সিক্সটি মাইনাস এক্স সিক্সটি মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়েল টু ফাইভ এস মাইনাস থার্টি বা এটা ক্যালকুলেশান করলে এস ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে ফোরটিন আমাদের জিজ্ঞাসা করা হয়েছে ছয় বছর পর পুত্রের বয়স কত হবে তাহলে আফটার সিক্স ইয়ার্স সন্স এইস উইল বি এস প্লাস সিক্স ইকুয়েল টু আসবে ফোরটিন প্লাস সিক্স ইকুয়েল টু আসবে হচ্ছে টোয়েন্টি ইয়ার্স অর্থাৎ টোয়েন্টি ইয়ার্স হবে হচ্ছে ছয় বছর পর পুত্রের বয়স এটাই হবে এই পার্সেন্ট উত্তর তারপর প্রশ্ন নাম্বার থ্রি নাম্বার থ্রিতে বলা আছে দ্য ডিজিটস অফ এ থ্রি ডিজিট নাম্বার এট আপ টু এইটিন ইফ দ্য টেন্থ ডিজিট ইজ টুয়াইস দ্য হানড্রেডস ডিজিট অ্যান্ড দ্য হান্ড্রেডস ডিজিট ইজ ওয়ান থার্ড দ্য ইউনিট ডিজিট হোয়াট ইজ দ্য নাম্বার তো এখানে প্রশ্নে বলা আছে যে তিন ডিজিটের একটা সংখ্যা থাকবে ডিজিটগুলির যোগফল হবে হচ্ছে আঠারো এবং দশম ডিজিট অর্থাৎ দশক স্থানীয় যেই ডিজিটটা থাকবে সেটা হবে হচ্ছে শতক স্থানীয়র দ্বিগুণ এবং একক স্থানীয় যে ডিজিটটা থাকবে সেটা হবে হচ্ছে শতক স্থানীয় ডিজিটের তিনগুণ অথবা শতক স্থানীয় ডিজিটটা হবে হচ্ছে একক স্থানীয় ডিজিটের তিন ভাগের এক ভাগ জিজ্ঞাসা করা হয়েছে নাম্বারটি কত তো আমরা ধরে নেই ইউনিট ডিজিট ইকুয়াল টু জ্যাড টেন্থ ডিজিট ইকুয়াল টু ওয়াই হান্ড্রেড ডিজিট ইকুয়াল টু এক্স তাহলে নাম্বার হবে হচ্ছে ওয়ান হান্ড্রেড এক্স প্লাস টেন ওয়াই প্লাস জেড তো অ্যাকর্ডিং টু কুশান বলা আছে ইউনিট ডিজিট টেন ডিজিট এবং হানড্রেড ডিজিট প্রশ্নে বলা আছে ইফ দ্য টেন ডিজিট ইজ টু দ্য হান্ড্রেড ডিজিট তাহলে ডিজিট যদি আমাদের এক্স হয় তাহলে টেন ডিজিট হবে হচ্ছে টুয়াইস এক্স আর বলা আছে দ্য হান্ড্রেড ডিজিট ইজ ওয়ান থার্ড অফ দ্য ইউনিট ডিজিট তো হান্ড্রেড ডিজিট হচ্ছে ইউনিট ডিজিটের ওয়ান থার্ড তাহলে ইউনিট ডিজিট আমরা ধরতে পারবো হচ্ছে থ্রি এক্স তাহলে ইউনিট ডিজিট হবে হচ্ছে থ্রি এক্স টেন ডিজিট হবে হচ্ছে টু এক্স আর হান্ড্রেড ডিজিট হবে এক্স তো আমরা এখানে যেটা করতে পারবো সেটা প্রস্তাবতে বলতে পারি থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস এক্স ইকুয়েল টু দেওয়া হচ্ছে ডিজিটগুলির সমষ্টি এইটিন বা এটা করলে আসবে সিক্স এক্স ইকুয়েল টু এইটিন বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে থ্রি এই থ্রি আসাতে আমরা বলতে পারবো যে ইউনিট ডিজিট ইকুয়েল টু হচ্ছে থ্রি এক্স ইকুয়েল টু আসবে থ্রি ইন্টু থ্রি ইকুয়েল টু নাইন টেন ডিজিট ইকুয়েল টু টু এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে টু ইন্টু থ্রি ইকুয়েল টু সিক্স আর হান্ড্রেড ডিজিট হচ্ছে এক্স ইকুয়েল টু থ্রি তাহলে নাম্বারটা হবে হচ্ছে আমাদের ওয়ান হান্ড্রেড এক্স প্লাস টেন ওয়াই প্লাস জেড অর এইটা করলে আমরা পাবো হচ্ছে ওয়ান হান্ড্রেড এক্স মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড ইন্টু থ্রি প্লাস টেন ইন্টু সিক্স ইন্টু জ্যাড হচ্ছে আমাদের ইউনিট ডিজিট অর্থাৎ নাইন ইকুয়েল টু আসবে হচ্ছে থ্রি সিক্সটি নাইন অর্থাৎ থ্রি সিক্সটি নাইন হবে হচ্ছে নাম্বারটি এইটই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব রিসিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য ধন্যবাদ